এইচপি দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন তামিম মাঠে ফিরেই ব্যাট হাতে ঝড় তুললেন কায়স দিলেন জাতীয় দলে ফেরার ইঙ্গিত এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন বাংলাদেশ এ দলের বিপক্ষে আগে ব্যাটিং করে তানজিদ হাসান তামিম ও শাহাদত হোসেন দীপুর অর্ধশতকে শতকে রান সংগ্রহ করেছে এইচপি দল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে এইচপি দল শুরুতেই ওপেনার পারভেজ হোসেন ইমন ইসলামের শিকার হওয়ার আগে তিনি করেন তিন রান তবে শুরুর ধাক্কা সামলে নেন মাহমুদুল হাসান তামিম ও জয় জয় রানের জুটি কামরুল ইসলাম রাবির শিকার হয়ে জয় মাঠ ছাড়লে ভেঙে যায় এই জুটি ভারসাম্যহীন শট খেলে নাজমুল হোসেন শান্তর তালিবন্দি হওয়ার আগে বাষট্টি বলে আটত্রিশ রান করেন জয় একশো চৌত্রিশ রানের দ্বিতীয় উইকেট হারায় এইচপি দল জয় ফেরার পরে আর বেশিক্ষণ মেজাজ ধরে রাখতে পারেননি তামিম ফলে সেঞ্চুরির আশা জাগালেও আর তিন অঙ্ক স্পর্শ করা হয়নি তার মোসাদেক হোসেন সৈকতের বলে উড়িয়ে মারতে গিয়ে তিরিশ গজের ভেতরেই তাজুল ইসলামের তালুবন্দি হন তামিম ফেরেন তিরানব্বই বলে একাশি রানের ঝলমল ইনিংস করে তভিদ হৃদয় বেশিক্ষণ টিকতে পারেননি শহীদুলের বল মিডনে ঠেলে দিয়ে দ্রুত রান নেওয়ার সময় রান আউটের কবলে পড়েন তিনি দুর্দান্ত এক থ্রোতে হৃদয়কে রান আউট করেন মুশফিকুর রহিম একশো ষাট রানে পরে চতুর্থ উইকেট পঞ্চম উইকেটে উনপঞ্চাশ বলে একান্ন রানের জুটি করেন আকবর ও দীপু শহীদুলের জায়গা দাঁড়িয়ে কাট করতে গিয়ে উইকেটরক্ষকের তালুবন্দী হয়ে সাজ ঘরে ফেরেন আকবর অধিনায়কের ব্যাট থেকে আসে চব্বিশ বলে আঠাশ রান ছক্কা হাঁকাতে গিয়ে সীমানার কাছে আউট হন শামীম হোসেন এক ছক্কায় বারো বলে আট রান করে মোসাদ্দেকের বলে সাজ ঘরে ফেরেন তিনি অর্ধশতক হাঁকিয়ে রুবেলের শিকার হন দীপু তেষট্টি বলে একান্ন রান করেন তিনি সব কয়টি উইকেট হারিয়ে এইচপি দল সংগ্রহ করে দুশো সাতচল্লিশ রান অল আউট হয় আটচল্লিশ এ দলের ইনিংস উদ্বোধন করেন অধিনায়ক মমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত তবে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি ওপেনার শান্ত শুরুটা আগ্রাসীভাবে করলেও শামীম পাটোয়ারির বলে ব্যক্তিগত সাতাশ রানে প্যাভিলিয়নে ফিরে যান শান্ত এই সাতাশ রান করতে শান্ত মোকাবেলা করেন সতেরো বল শান্তর বিদায়ের পর তিন নম্বরে নাম মমিনুল হকের সাথে জুটি করেন কায়েস তবে এই দুই ব্যাটসম্যান মিলে দলীয় রান একশো পূর্ণ করার আগেই সাজঘরে ফিরতে হয় অধিনায়ক মমিনুলকে ইনিংসের সতেরোতম ওভারের মাথায় সাজঘরে ফেরার আগে চুয়াল্লিশ বল মোকাবেলায় উনত্রিশ রান করেন মমিনুল মমিনুলের বিদায়ের পর অভিজ্ঞ মুশফিকুর রহিমের সাথে মিলে দলের রান ধীরে ধীরে এগিয়ে নিতে থাকেন কায়েস ছষট্টি বল মোকাবেলায় অর্ধশতক পূর্ণ করা কায়েস একাশি বল মোকাবেলায় ষাট রানের কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ এ দলের সংগ্রহ ছত্রিশ ওভার শেষে তিন উইকেট হারিয়ে একশো সাতাত্তর রান